ক্লাসের মেয়াদ শেষ হয়ে গেল, ছাত্রের কাছে বেতন চাইছে ঢাকার মিরপুর বনফুল আদিবাসী গ্রিন হার্ট কলেজ। এরই মধ্যে সেই বেতন যাদের বাকি তাদের এসএসসির ফর্ম পূরণ বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ আন্তঃবোর্ড বলছে ডিসেম্বরের পর কোনো শিক্ষার্থীর কাছ থেকে বেতন নেওয়ার সুযোগ নেই। ব্যবহারিক পরীক্ষায় নম্বর কম দেওয়ার ভয়ে কথা বলতে চান না বেশিরভাগ অভিভাবক, যদিও অভিযোগ নাকচ করেছেন প্রতিষ্ঠান প্রধান। শারমিনীরা রিপোর্ট। মিরপুর ১৩ নম্বরের বনফুল আদিবাসী গ্রিন হার্ট কলেজ, এই প্রতিষ্ঠান থেকে যারা এবার এসএসসি পরীক্ষায় বসছে তাদের থেকে বিশেষ ক্লাসের নামে প্রতি মাসে নেওয়া হচ্ছে ১২০০ টাকা। তবে এই টাকার জন্য কোনো রসিদ দেওয়া হয়নি। এই শিক্ষার্থীদের বেতন পরিশোধ করার কথা গত বছরের ডিসেম্বর পর্যন্ত, অথচ এপ্রিল পর্যন্ত বেতন দিতে হয়েছে সবাইকে। অভিভাবকরা জানান এ নিয়ে অনেকেই কথা বলবেন না, কারণ তারা কোনো প্রতিবাদ করলে তার সন্তানের ব্যবহারিক পরীক্ষা খারাপ করার ভয় রয়েছে। এখন যদি তারা কেউ টাকা না দেয় বা তারা যদি এটা নিয়ে প্রতিবাদ করে বা মুখ খুলে বা গণমাধ্যমের কাছে যায়, তখন তো তাদের বাচ্চাদের হয়তো নাম্বারটা পাবে না। স্কুল বলে যে তোমাদের যে স্পেশাল ক্লাসগুলো নিলাম এই জন্যই আর কি বেতনটা নেওয়া। বলি না জানি যে বেতন দিতে হবে, মে মাস পর্যন্ত তারা বেতন নিতেছে। এমন অভিযোগ অবশ্য নাকচ করেছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ। তো বাচ্চারা করোনাকালীন সময়ের মধ্যে পড়াশোনা তো ওইভাবে হয়নি, যদিও অনলাইনে আমরা চেষ্টা করেছি। না না, কোনো টাকা নেওয়া হচ্ছে না। আপনার কাছে যদি এটা বলো, অনেকেই তো অনেক কথা অনেক জায়গায় অনেক কিছু বলে, তাই না? সেটা এই জাতীয় কোনো কিছু আমরা নেওয়া হচ্ছে না। আন্তবোর্ড বলছে কেউ বেশি টাকা নিলে নেওয়া হবে ব্যবস্থা, প্রয়োজনে প্রতিষ্ঠানের প্যানেল ও পাঠদান বন্ধ করা হবে, হুঁশিয়ারি আন্তবোর্ডের। একজন শিক্ষার্থী তার নবম এবং দশম শ্রেণী মিলিয়ে সর্বোচ্চ ২৪ মাসের বেতন, মাসিক বেতন দিবে, এবং এর বেশি যেন কোনোভাবেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান দাবি করতে না পারে আমরা স্পষ্টভাবে বলে দিয়েছি। বিধি মোতাবেক যে ব্যবস্থা আছে সেটা হলো ওই শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি আমরা স্থগিত করতে পারি, তাদের প্যানেল বন্ধ করে দিতে পারি যদি আমরা এই ধরনের কোনো প্রমাণ পাই, এবং কমিটির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারি। গেল ১৩ এপ্রিল থেকে শুরু হয়েছে এসএসসির ফর্ম পূরণ। এবার বিজ্ঞানের জন্য ১৬১৫, বাণিজ্য আর মানবিকের জন্য ১৪৯৫ টাকার বেশি নেওয়া যাবে না। ফর্ম পূরণ চলবে ২৪ এপ্রিল পর্যন্ত। শারমিন মীরা, ৭১, ঢাকা।